তারিখ পে তারিখ আর নয়, বিচার ব্যবস্থা চরম সক্রিয়। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, যাকে বলা হয় ডেডলাইন দিয়ে দিয়েছেন। সিবিআই তদন্ত থেকে শুরু করে হাইকোর্টের পর্যন্ত, যেখানে সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন, অর্থাৎ আস্থা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রতি, তার পাশাপাশি একটা ডেডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছেন যে সেই সময়সীমার মধ্যে সমস্ত কেস ক্লোজ করতে হবে। এদিকে মহুয়া মৈত্রের পথ খারিজ হওয়া যাতে কোনোভাবে না আটকায়, তার জন্য কংগ্রেসের এমপি ভোট দিলেন গভর্নমেন্টের হয়ে। ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রায়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে। অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত কেস সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিলেন হাইকোর্টকে, তার পাশাপাশি একটা ডেডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছেন, যেখানে সিবিআই তদন্তকে বলা হয়েছে দু মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করতে। ঠিক তার পাশাপাশি হাইকোর্টকে পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে ছ মাসের মধ্যে, যাতে সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা শেষ হয়। অর্থাৎ আজকের দিন মনে হয় আন্দোলনকারীদের জন্য ভীষণ আনন্দের দিন, কারণ আজ রাতেই হয়তো ওনাদের ঘুম আসবে, কারণ ওনারা জেনে গেছেন যে আগামী ছ মাসের মধ্যে ন্যায় বিচার পেতে চলেছেন। এতদিনের কষ্ট করা আন্দোলন আজকে সার্থক হতে চলেছে। তার পাশাপাশি অতি অবশ্যই বলবো, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুধুমাত্র শিক্ষার নিয়োগ নয়, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই সমস্ত নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রেই বলা হয়েছে যে ছ মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে, যেখানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত চলবে, আর ঠিক তার ছ মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই, হাইকোর্টের বিচারকে চ্যালেঞ্জ জানিয়ে যে সমস্ত ভিলেনরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে, ওনাদের মুখে সম্পূর্ণ চুনকালি লেগেছে, কারণ সুপ্রিম কোর্ট সমস্ত নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সম্মানীয় মাননীয় বিচারকদের ওপরেই কিন্তু আস্থা রেখেছেন, যার জন্য সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা ফিরিয়ে দিয়েছেন। আমি এখানে বেশ কিছু দাপুটে নেতাদেরকেও টার্গেট করব, যেনারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বিচারকদের নাম নিয়ে বহুত কথাই বলেছিলেন। তার পাশাপাশি বেশ কিছু দাপুটে নেতারা, যেনারা ডিরেক্ট অ্যালিগেশন লাগিয়েছিলেন যে হাইকোর্টের বিচারক নাকি একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করে, বায়াসড হয়ে কথা বলে, আজকে সেই সমস্ত কিছুর মুখে চুনকালি লাগিয়ে সুপ্রিম কোর্ট আস্থা বহাল রেখেছেন হাইকোর্টের বিচারকদের ওপর। অর্থাৎ পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই যারা হাইকোর্টের বিচারকে মানে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা প্ল্যান ছকেছিলেন যে এইভাবে দিনের পর দিন চলেই যাবে, মাসের পর মাস, বছরের পর বছর চলেই যাবে, আর আমাদের কেস এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ যেসব অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষাকে বিক্রি করে চাকরি দেওয়া হয়েছে, ওনারা ঠিক এই কেস করতে করতেই ঠিক ওনাদের রিটায়ারমেন্টের ডেট এগিয়ে আসবে আর রিটায়ার্ড করে যাবেন, আর যেসব ন্যায় যাদের হকের চাকরি গিলে নিয়েছেন, এনারা বিক্রি করে দিয়েছেন, তিনারা রাস্তায় বসে থেকেই দিনের পর দিন কাটিয়ে দেবেন, আর ওনাদেরও কিন্তু জীবনটা ওইভাবেই রাস্তাতেই শেষ হয়ে যাবে, এইরকমটাই কিন্তু ভেবেছিলেন। যার জন্য একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার এই বেঞ্চ, একবার ওই বেঞ্চ করে ঘুরে বেড়াতে হতো, আর শুধুমাত্র বিচারকে চ্যালেঞ্জ জানানো। আজকে সেই সমস্ত কিছুর ওপর চুনকালি লাগিয়ে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিলেন যে সানি দেওলের সিনেমা তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করলে মানুষের আস্থা কিন্তু একদমই কোর্টের ওপর থেকে উঠে যাবে, যার জন্য আর কোনো ডেট নয়, আর কোনো তারিখ নয়, এবার হবে শুধু ন্যায় বিচার, যার জন্য ছ মাসের মধ্যে সমস্ত তদন্ত কমপ্লিট করতে হবে। আর সিবিআইকেও বলা হয়েছে, যার নমুনা আমরা দেখতেই পাচ্ছি, যা গত এক মাস ধরে যেভাবে সিবিআই থেকে নিয়ে ইডি প্রত্যেকেই অ্যাক্টিভ, তাতে বুঝতেই পারছি দু মাসের মধ্যে সিবিআইকেও এই শিক্ষা, শুধুমাত্র শিক্ষা না, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী একটা সেট অফ ডকুমেন্ট আমি লাস্ট 10ই অক্টোবর সাবমিট করেছিলাম, সেটা দেখার পর তারা আবার একটা সামান সার্ভ করে কিছু ডকুমেন্ট চেয়ে পাঠায় এবং তার সাথে আমাকে নিজে সশরীরে উপস্থিত থাকার জন্য সামান দেওয়া হয়। তো আমি তার কমপ্লায়েন্স হিসেবে আজকে এসেছি, আমাকে যখন যেখানে ডেকেছে, এমনকি দিল্লিতেও যখন ডেকেছে আমি গেছি। ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, অভিষেক ব্যানার্জি নিজেই বলছেন যে ডকুমেন্টগুলি ইডি চেয়ে পাঠিয়েছিলেন, তো অভিষেক ব্যানার্জি 6000টা পাতা নিয়ে উপস্থিত,
সেই 6000 পাতা দেখে আমার আপনার তো অতি অবশ্যই ইডি অফিসারদেরও মাথা ঘুরে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি আপনাদেরকে বলি, এই যে অভিষেক ব্যানার্জি, যিনি সবসময় আমরা দেখেছি যে এইভাবে কোনো তলবের পর বেরিয়ে এসে বিরাট হুমড়ি তুমড়ি ভাষণ দেন, তিনি তো আবার বিচারকদের পর্যন্ত রাস্তা থেকে বিভিন্ন রকম কথাবার্তা উচ্চারণ করে করে নাম নিয়ে নিয়ে বিভিন্ন রকম অ্যালিগেশন লাগান, তার পাশাপাশি আবার ডায়লগ থাকে। হ্যাঁ, আমি ডায়লগই বলবো, কারণ নভেম্বরের 1 তারিখ তো অলরেডি পেরিয়ে গেছে, অভিষেক ব্যানার্জিকে কোনো অ্যাকশন নিতে দেখা যায়নি। উনি বলেছিলেন বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে, তো সেসব কিছু দেখাই যায়নি। অভিষেক ব্যানার্জির আজকে কথাবার্তার মাধ্যমে আমরা এইটুকু তো বুঝতেই পেরেছি যে অভিষেক ব্যানার্জির সুর চরম নরম ছিল। আমরা এটাও জানি জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্ট হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে নিয়ে পুরো দলটাই কেমন যেন থমকে চমকে গেছে, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের দড়ি ধরে অনেক ওপর পর্যন্ত ওঠা যাবে সে বিষয়ে এখন কিন্তু কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি ইডি সিবিআই প্রত্যেককেই কিন্তু আমরা লাস্ট 15 থেকে 1 মাসের মধ্যে দেখছি চরমভাবে সক্রিয়। আজকে তন্ময় ঘোষের রাইস মিলে পর্যন্ত 32 ঘন্টা ধরে তল্লাশি চলছে, আর সেন্ট্রাল বাহিনী বেড়েই চলেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ব্রেকিং নিউজ আসতে পারে। তার পাশাপাশি ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যালিগেশন যে সমস্ত নেতা মন্ত্রীরা লাগিয়েছেন, এখন যারা জেলে রয়েছেন ওনারা কিন্তু প্রত্যেকেই বলে দিয়েছেন, ইনক্লুডিং জ্যোতিপ্রিয় মল্লিকও বলেছেন যে সমস্ত টাকা ওপরে গেছে। এখন ওপরে গেছে বলতে কোথায় গেছে, ওপরে গেছে বলতে কোন দাপুটে নেতার নাম বলছেন তা তো আমাদের জানা নেই, কিন্তু বারবার বলেছেন সমস্ত টাকা ওপরে গেছে। তো সেই জায়গায় আমি বলছি না যে অভিষেক ব্যানার্জি দোষী, আমি বলছি না অভিষেক ব্যানার্জি কোনো নিয়োগ দুর্নীতিতে রয়েছেন, যেখানে পরিষ্কার জানি যে অভিষেক ব্যানার্জির স্কর্পিও পর্যন্ত অভিষেক ব্যানার্জির নামে নয়, তৃণমূল কংগ্রেস পার্টির নামে, সেখানে আমি অ্যালিগেশন কাউকেই দিচ্ছি না। কিন্তু এই কথাও সত্যি যে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে সমস্ত টাকা ওপরে গেছে। তার পাশাপাশি এটাও সত্যি যে ইডি সিবিআই চরম অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি, মানে চরমই অ্যাক্টিভ, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সেই জায়গায় অভিষেক ব্যানার্জিকে আজকে কিন্তু ভীষণ চুপ লাগলো। তার পাশাপাশি 6000 পাতা নথি নিয়ে উপস্থিত হয়েছেন আর ইডি অফিসার তলব করেছেন অভিষেক ব্যানার্জিকে, মানে আপনারা ভাবুন সেই অভিষেক ব্যানার্জি যিনি মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইপো, তো সেক্ষেত্রে 6000টা পাতার এক একটা লাইন এক একটা অক্ষর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যা খুঁটিয়ে নাটিয়ে ইডিকে দেখতে হবে। তারপর প্রয়োজন হলে আবার অভিষেক ব্যানার্জিকে ডাকবেন, সেটাও কিন্তু পরিষ্কার অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, আর এটাও বলেছেন যে আমি সাহায্য করব। সেই সাহায্যের কথা তো জ্যোতিপ্রিয় মল্লিকও বলেছেন, সেটা হতেই পারে যে মাথা ঘুরে পড়ে গেছেন, তারপর হসপিটালে ভর্তি থাকার বাহানা করছেন, পাগল হবার বাহানা করছেন। সুজয় কৃষ্ণ ভদ্রও বলেছিলেন যে আমি সাহায্য করব, ইডির তদন্তে আমি হেল্প করব, কোঅপারেট করব। সেই সুজয় কৃষ্ণ ভদ্র হতেই পারে যে 3 মাস ধরে এসএসকেএমে ভর্তি থেকে একটা ভয়েস রেকর্ড পর্যন্ত করতে দিতে পারছেন না। সেখানে অভিষেক ব্যানার্জির কথা আমি বলছি না যে উনি কোঅপারেট করবেন না, ডেফিনেটলি কোঅপারেট করবেন, কিন্তু পুরো বিষয়টা কোন দিকে যাবে অতি অবশ্যই নজর তো আমাদের থাকবে। তার পাশাপাশি বলতেই হয়, আমরা আপনারা বাড়িতে বসে যে বলছি ইডি সেটিং, এটা বলে কোথাও না কোথাও ইডি অফিসারদের মনোবলকে আমরা ভেঙে দিতে পারি না, কারণ আমাদের রাজ্যে যা দুর্নীতি চলছে তা কিন্তু ভয়ঙ্কর। কয়লা থেকে শুরু করে বালিপাচার থেকে নিয়ে বিভিন্ন রকম চাকরির নিয়োগ দুর্নীতি, মানে কোন দিকে চুরি হয়নি, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, ধানের পর্যন্ত দুর্নীতি, যেখানে শোনা যাচ্ছে যে ভুয়ো কৃষকের নামে মানে ভুরি ভুরি টাকা, তার পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়া হতো, এই সমস্ত কিছু, এত দুর্নীতি, আর সেখানে ইডি অফিসার রয়েছেন মাত্র 22টা। তাহলে আপনারা ভেবে দেখুন যে এক একটা অফিসারের মাথায় কত হেডেক। তার পাশাপাশি আবার দেখতেই পাচ্ছি যে চিরুনি তল্লাশি চলছে, এক একবার 16 থেকে 18-20 এইরকম এত এত জায়গায় তল্লাশি। তাহলে ভাবুন যে ইডি অফিসারদের মাথার ওপর কত চাপ রয়েছে। সেই জায়গায় আমরা বা আপনারা বাড়িতে বসে থেকে এই যে সেটিংয়ের কথা বলাটা ভীষণ অন্যায় বলে আমরা মনে করি। শুধুমাত্র ইডি কেন, আমাদের তো আস্থা রয়েছে হাইকোর্টের বিচারক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের পর্যন্ত, যেসব বিচারকরা সম্পূর্ণভাবে ন্যায়ের পাশে দাঁড়িয়ে সুবিচার পুরোপুরিভাবে সাপোর্ট করছেন, সেই সব আন্দোলনকারীদেরকে সাপোর্ট করছেন, যার জন্য কিন্তু ডেডলাইন পর্যন্ত বেঁধে দিয়েছেন। সেখানে আমার আপনাদের মুখে ইডি সিবিআই সেটিং, এটা আমার মনে হয় কোথাও না কোথাও ভীষণ অন্যায় হচ্ছে। যাই হোক, নেক্সট আমি যাব মহুয়া মৈত্র, যিনি কিন্তু আবার ধোকার শিকার হলেন, অর্থাৎ ধোকার পর ধোকা মহুয়া মৈত্রের সঙ্গে ঘটছে, যা আজকে আবার দেখতে পেলাম। কংগ্রেসের এমপি পরিণীতি কর
তিনি মহুয়া মৈত্রকে সাপোর্ট না করে গভর্নমেন্টের হয়ে ভোট করলেন। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে এথিক্স কমিটির আজকে রিপোর্ট পেশের ডেট ছিল, সেই রিপোর্টে এক মানে পাস করানোর জন্য ভোটিং হওয়ার ছিল, সেই ভোটের মধ্যে ছটা ভোট পড়েছে মহুয়া মৈত্রের এগেনস্টে, অর্থাৎ মহুয়া মৈত্রের পদ খারিজ করতে হবে, বহিষ্কার করতে হবে সেটার সাপোর্টে, আর বাকি অর্থাৎ বাকি চারটে ভোট পড়েছে মহুয়া মৈত্রের হয়ে, অর্থাৎ পদ যাতে খারিজ না হয় সেই জন্য মহুয়া মৈত্রের হয়ে চারটে ভোট পড়েছে। যেখানে আমরা প্রত্যেকেই জানি যে ম্যাচ আজকে টাই হওয়ার কথা ছিল, কারণ বিজেপির পাঁচজন এমপি আমরা প্রত্যেকেই জানি গভর্নমেন্টের হয়ে ভোট করবে, সেখানে বিরোধী থেকে মহুয়া মৈত্র পাঁচজন ভোট দেবেন আর এক ম্যাচটা টাই হবে, তারপর ধীরে ধীরে আবার তদন্ত হবে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে মহুয়া মৈত্রের পদ যাতে কোনোভাবেই না বাঁচে, অর্থাৎ ওনাকে বের করতেই হবে, সেই টার্গেট নিয়ে কংগ্রেসেরই এমপি পরিণীতি কর তিনি ভোট করলেন বিজেপির হয়ে, গভর্নমেন্টের হয়ে, অর্থাৎ মহুয়া মৈত্রের পদ কিন্তু খারিজ হয়ে গেল। এখানে মহুয়া মৈত্রকে আমি কেন বলছি বারবার ধোকা, যেখানে অলরেডি আমরা জানতাম যে এই ভোটটাও কিন্তু মহুয়া মৈত্রের সাপোর্টেই পড়ার কথা ছিল। এদিকে হীরানন্দানি অর্থাৎ দর্শন হীরানন্দানির কথা বলছি আমি, দর্শন হীরানন্দানি যেখানে পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছেন যে টাকার বিনিময় আর গিফটের বিনিময় মহুয়া মৈত্র পাসওয়ার্ড আইডি দিয়েছিলেন, সেখানে আজকে পরিষ্কারভাবে অর্থাৎ দর্শন হীরানন্দানির কাছ থেকেও তিনি কিন্তু ধোকাই পেলেন। তার পাশাপাশি জয় আনন্দ দেহাদ্রি মহুয়া মৈত্রের প্রাক্তন প্রেমিকের কাছ থেকেও কিন্তু কম ধোকা খাননি তিনি, অর্থাৎ খুব বাজে সময় চলছে মহুয়া মৈত্র তা বলাই যাচ্ছে। এবার নেক্সট আমাদের দেখতে হয় যে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে মহুয়া মৈত্রের এগেনস্টে, সেটাও কিন্তু ভীষণভাবে সক্রিয়ভাবে লাগবে মহুয়া মৈত্রের পেছনে, কারণ আমরা প্রত্যেকেই জানি মহুয়া মৈত্র প্রচণ্ড খারাপ ব্যবহার করেন, কারণ উনি নিজের টেম্পারমেন্ট কন্ট্রোল রাখতেই পারেন না, যার জন্য সিবিআইয়ের উদ্দেশ্যে অলরেডি বলেছেন যে সিবিআই যদি আসে তাহলে আমার বাড়িতে কটা জুতো রয়েছে সেই জুতো গুনতে আসবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে দেখা যাক সিবিআই মহুয়া মৈত্রের জুতো গুনতে আসে না ব্যাগ গুনতে আসে নাকি অন্য কিছু গুনতে আসে, সে বিষয়ে আমাদের অতি অবশ্যই নজর তো থাকবেই। তার পাশাপাশি এটাও বলতে হয় যে এথিক্স কমিটির চেয়ারম্যান যাকে মহুয়া মৈত্র চরমভাবে অপমান করেছিলেন, তিনি নিজেই সামনে এসে পরিষ্কারভাবে জানিয়েছেন যে মহুয়া মৈত্রের পদ খারিজ হয়েছে, পরিষ্কারভাবে তিনি এসে বলেছেন। আমরা জানি সেই এথিক্স কমিটির চেয়ারম্যানের সাথেও মহুয়া মৈত্র চরম দুর্ব্যবহার করেছিলেন। এখন পুরো বিষয়টার দিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে, কি হচ্ছে কি না হচ্ছে সব দিকেই আমাদের চোখ থাকবে, আর আমি আপনাদের অদ্বিতীয় অতি অবশ্যই আপডেট দিতে চলেই আসবো। তার পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে দিই, প্রত্যেক মাসে আমি যেহেতু আর তো বেশি দিন নেই লোকসভার, আমরা সেটা জানি, প্রত্যেক মাসেই আমি আপনাদের মত অনুযায়ী আপনাদের কথাকে সমর্থন জানিয়ে একটা ওপিনিয়ন পোল আনি, সেটা কিন্তু অলরেডি এই মাসে নিয়ে এসেছি, অতি অবশ্যই যান দেখুন। তার পাশাপাশি নেক্সট ওপিনিয়ন পোলের জন্য আবার আমি সার্ভে স্টার্ট করেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7602156761, অতি অবশ্যই সেখানে জানাবেন যে আপনারা যে এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন সেই এরিয়ায় কোন নেতার দাপট বেশি, সেটা আপনারা ইউটিউবের কমেন্টেও জানাতে পারেন। তার পাশাপাশি কোনো ঘটনা ঘটলে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে সেটা জানাবেন, কোনো একটা এভিডেন্স দিয়ে, হয় সেটা ভয়েস রেকর্ড বা ভিডিও কোনো কিছু দিয়ে, তাহলে আমি আপনাদের নামটাকে হাইড রেখে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সেটাকে রিভিল করব। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে অতি অবশ্যই ফলো করুন, কারণ বেশ কিছু পেজ রয়েছে যা কিন্তু আমার ভিডিও ডাউনলোড করে চুরি করে আপলোড করছেন, তাই অতি অবশ্যই আমি চাই যে আপনাদের সাপোর্টে আমার ফেসবুকটাও গ্রো করুক, তাই সঙ্গে অদ্বিতীয়া ফেসবুকে অতি অবশ্যই সার্চ করুন আর ফলো করুন। আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে কালকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়ার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।